হ্যালো গাইস, আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টকে প্রাইভেট করবেন। তো আমরা যারা ইনস্টাগ্রাম ইউজ করি, অনেক সময় তাদের অ্যাকাউন্টটা বিজনেস থাকার কারণে প্রাইভেট করা যায় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিজনেস অ্যাকাউন্টকে আপনারা প্রাইভেট করবেন। তো এর জন্য আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এখানের মধ্যে আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করবেন। দেন এই দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটি আছে এখন কিন্তু এটা বিজনেস অ্যাকাউন্ট, তো এটাকে আমরা প্রাইভেট করব। এটার জন্য আপনারা কী করবেন, থ্রি লাইনে ট্যাপ করবেন। দেন সেটিংসে চলে যাবেন। দেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি, প্রাইভেসির উপরে ট্যাপ করবেন। দেন এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসিতে ট্যাপ করবেন। দেন এটাকে আপনারা অন করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট ক্যান নট বি প্রাইভেট, অর্থাৎ আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটি আছে সেটা কিন্তু এখন প্রাইভেট হবে না। তো এটার জন্য আপনারা কী করবেন, ব্যাকে চলে আসবেন। দেন আবার ব্যাকে চলে আসবেন। আসার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট, দেন অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন। দেন একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, দেন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে সুইচ ব্যাক এখানের উপরে ট্যাপ করবেন। দেন আমাদের এটা লোডিং নিবে, দেন একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমাদের এখানে লেখা চলে আসছে। তো একটু উপরে চলে আসবেন, দেন এখান থেকে আবার প্রাইভেসিতে চলে যাবেন। দেন আবার এখান থেকে আপনারা কী করবেন, অ্যাকাউন্ট প্রাইভেসিতে চলে যাবেন। দেন এটাকে আপনারা এবার অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু প্রাইভেট হয়ে গেল। তো এটাখান থেকে আপনারা রিভিউ ফলোয়ার্সে ট্যাপ করে দিবেন, বাস আপনাদের এটা কিন্তু এখন প্রাইভেট হয়ে গেল। তো ফ্রেন্ডস, এভাবে চাইলে খুব সহজে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটাকে আপনারা বিজনেস অ্যাকাউন্টকে আপনারা প্রাইভেট করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।